নমস্কার, প্রাইমারি রিক্রুটমেন্ট নিয়ে কিছু তথ্য, যে যার জন্য রিক্রুটমেন্ট প্যানেল 2022-এর আটকে আছে সেটা হলো 20-22 মামলা। সেটা আগামী 9 তারিখে লিস্টেড আছে সুপ্রিম কোর্টে। তো এই যে নোটিফিকেশন, সেখানে যেটা বলা হয়েছে টেট কোয়ালিফাইড ট্রেন্ড ক্যান্ডিডেটস ইনক্লুডিং দি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটস, তাহলে টেট কোয়ালিফাইড ট্রেন্ড সঙ্গে সঙ্গে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটসরাও কিন্তু বসতে পারছে। এটা কিন্তু সুপ্রিম কোর্ট গেছে। সুপ্রিম কোর্ট যদি রিক্রুটমেন্টের ক্ষেত্রে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের মান্যতা দেয়, তাহলে কিন্তু সেটা সারা দেশে প্রযোজ্য হবে এবং প্রত্যেকটা রাজ্যসহ কেন্দ্র যেসব রিক্রুটমেন্ট অথরিটি আছে তারা কিন্তু তাদের যেসব ক্যান্ডিডেট থাকবে তারা কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হলেই কিন্তু তারা রিক্রুটমেন্টের দাবি করবে। তো অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট মানে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, সে ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার কমপ্লিট করে সেটা নয়, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট নোটিফিকেশান অনুযায়ী অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট। তো সুপ্রিম কোর্টের যদি রায় যদি অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটের পক্ষে হয় তাহলে কিন্তু সারা দেশে কিন্তু অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা কিন্তু মান্যতা পাবে এবং তারা কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এনসিডির যে 2010 সালের যে নোটিশ, সেখানে তার কিন্তু মান্যতা থাকবে না, অর্থাৎ সেটা কার্যকরী হবে না। যেটা এনসিটি নিয়ম অনুযায়ী যে পার্সুইং ক্যান্ডিডেট হলে কিন্তু টেটে বসা যাবে নতুন নিয়ম অনুযায়ী, তো রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে গেলে কিন্তু তাকে টেট পাস এবং ট্রেন্ড হতে হবে, যেটা 2014 যে রিক্রুটমেন্ট 2020 সালে যেটা হলো ঠিক সেই রকম, যে সবাইকে টেট পাস এবং ট্রেন্ড নিয়োগ করা হয়েছিলো।